গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কাকলি আইসা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে 10:30, আমার সকালের কাজ সব কমপ্লিট, রান্না টান্না সব হয়ে গেছে, তার বাবা খেয়ে অফিসে চলে গেছে, আর রোজকার মতন মেয়েকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুরতে পাঠিয়ে দিয়েছি। কারণ ওকে যদি আমি ঘুরতে না পাঠাই তাহলে মানে ব্লগটা করতে খুব প্রবলেম হয়, মানে আমার রেকর্ড করতে খুব প্রবলেম হয়। ও আগে যখন ছোট ছিল তখন মানে কি হতো, তখন তো শুধু বিছানায় থাকতো, চলতে পারতো না, তো ততটা প্রবলেম হতো না। এখন অল্প অল্প হাঁটতে শিখে গেছে, তো ও এখন তো এক জায়গায় বসে থাকতে চায় না, ও আমার পেছন পেছন ঘুরবে, আর আমাকে যখনই দেখে যে মানে ফোনে আমি রেকর্ড করছি বা কিছু করছি, ও চায় সেরকমভাবে করতে, তো ধরে এটা আটানি, তো এরকমভাবে তো সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য বেশিরভাগ সময়টা ও যদি ঘরে থাকে তাহলে তো ঠিক আছে, ওর বাবা ওকে রাখে, আর ওর বাবা অফিস চলে যাওয়ার পর আমি ঘরে মানে ওকে নিয়ে সবটা ম্যানেজ করতে পারি না, সেই জন্য ওকে একটু ঘুরতে পাঠাই। আর ওই ফাঁকে আমি চেষ্টা করি যে আমার এই রেকর্ডিংগুলো মানে ভিডিওগুলো করে ফেলার, এই শ্যুটিংগুলো করে ফেলার। তো যাই হোক, আমি গতকালকে গোলাপের কয়েকটা ডাল নিয়ে এসেছিলাম, গতকালকে একটু হাঁটতে বেরিয়েছিলাম বিকালের দিকে, তো তখন রাস্তার ধারে খুব সুন্দর গোলাপের একটা গাছ দেখতে পেয়েছিলাম। এখানে দার্জিলিংয়ে কি বলুন তো, আপনি মানে চলতে ফিরতে দেখতে পারবেন রাস্তার ধারে মানে সুন্দর রং বেরঙের মানে ফুল হয়ে আছে, অনেক গাছই থাকে যেগুলো হয়তো বা আমরা দেখিনি বা নিচে হয় না স্বাভাবিকভাবে, এখানে মানে ক্লাইমেটের একটা ব্যাপার আছে। তো যাই হোক, তো সেরকম গোলাপ দেখতে পেয়েছিলাম, এত সুন্দর লেগেছিল মানে দুধে আলতাও না, ঠিক মানে কি বলবো, এর আগে আমি এই গোলাপ মানে দেখিনি, তো দেখে এতটা ভালো লাগলো। তো যেই ডালগুলোতে ফুল হয়নি সেরকম দেখে আমি কয়েকটা ডাল কেটে নিয়ে এসেছিলাম যে ঘরে লাগাবো বলে। এবার কি বলুন তো, অনেক মানে এটা তো জঙ্গলি গোলাপ, তো অনেক সময় হয় কি মানে যেগুলো জঙ্গলে হয় ঘরে লাগালে হয় না টবে, তো এবারে লাগিয়ে দেখি যে হবে কি হবে না। তো যাই হোক, চলুন যাই, এখন গোলাপ গাছগুলো লাগিয়ে নিই, কারণ কালকে ওটা বিকেলের দিকে নিয়ে এসেছিলাম, অনেকটা টাইম হয়ে গেছে, এখন যদি না লাগাই হয়তো বা শুকিয়ে যাবে। তো ঠিক আছে, আর কথা বলছি না, কথা বলছি না বলতে মানে কাজটা শুরু করে দিচ্ছি, তারপর সে কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন যাই, গোলাপ গাছটা লাগিয়ে নিই। তো এই যে দেখুন, এই যে এই গোলাপের ডালগুলো, এগুলো নিয়ে আসলাম, আর এটা হলো মাটি, একটু আগে গিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, এখানে মাটি জানেন তো খুব শর্ট, মানে মাটি আমি এই যে এখান থেকে নিয়ে এসেছি, এই যে এই দেখতে পাচ্ছেন যে উঁচু পাহাড়ের মতন, তো ওইখান থেকে আমি মাটিটা নিয়ে আসছি, তাছাড়া আর কোনো মানে উপায় নেই এখানে মাটি পাওয়ার। তো যাই হোক, কাজগুলো ফটাফট লাগিয়ে নিচ্ছি। কালকে অনেক লম্বা লম্বা ডাল কেটে নিয়ে এসেছিলাম, এগুলোকে এখন আমি ছোট ছোট করে কাটিং করব, তারপরে কি করব, সেই দারচিনির গুঁড়ো হয় যে, তো যেই পাশটা মাটিতে লাগাবো সেই মানে সেই দিকটা দারচিনি গুঁড়োর মধ্যে একটু ডুবিয়ে নিয়ে তারপর আমি মাটির মধ্যে লাগাবো, তাহলে নাকি মানে খুব ভালো, মানে খুব ভালো নয় মানে খুব তাড়াতাড়ি শেকড় বের হয়। তো এর আগে আমি এটা এভাবে করিনি, তো আমাকে একজন বললো, দেখা যাক আমি এভাবে করে দেখবো তাহলে কত তাড়াতাড়ি শেকড় বের হয়। আর যে দেখুন এখানে জলের বোতল, এটা হলো রেলওয়েজের যে জলের বোতলগুলো থাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, তো সেটাই বোতল, আমি ওটার মুখের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি, তো এটা দিয়ে আমি গাছে জল দিই, তাতে কি হয় গাছের গোড়ায় বেশি জলের প্রেশার পড়ে না এবং খুব সুন্দরভাবে গাছে জল দেওয়া হয়। তো এরকম আমি ট্রাভেল করার সময় যে জলের বোতলগুলো কিনি আমি সেগুলো না ফেলে নিয়ে চলে আসি বাড়িতে, মানে সেটাকে আবার ইউজ করার জন্য। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্লাস্টিকের পটে আমার মাটি ভরা হয়ে গেছে, এবারে আমি এক একটা পটে তিনটে চারটে করে মানে ওই কী বলে কাটিং যেটা আছে ডাল ছোটো ছোটো, তো তিনটে চারটে করে আমি গুজে দেবো, কারণ সবগুলো হয়তো বা বাঁচবে না, তার মধ্যে থেকে যেগুলো বাঁচবে সেগুলো পরে আমি তুলে আবার ভালো করে লাগিয়ে নেব। যে আমার ফুল গাছগুলো সব লাগানো হয়ে গেছে, আর তারপরে আমি কিচেনে গিয়ে হাজব্যান্ডের টিফিনও বানিয়ে নিয়েছি আর মেয়ের আর আমার খাবারও বানিয়ে নিয়েছি। আজকে লাঞ্চ বক্সে ঘুগনি আছে আর ডিম সেদ্ধ আছে, আর মেয়ের আর আমার জন্য আজকে সুজি করেছি, তো টিফিন প্যাক করে আমি পাঠিয়ে দিয়েছি।
আর মেয়েও চলে এসেছে, তো এখন মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো। আর মেয়েকে খাওয়ানোর পর চেষ্টা করবো ঘুম পাওয়ানোর জন্য, দেখি ও ঘুমায় কি না। আজকাল আবার কি হচ্ছে, ও রোজ দুপুরবেলা ঘুমোতে চায় না, মানে বায়না করে, ঘুরতে যাবে বা এদিক সেদিক, কিন্তু ঘুমোতে চায় না, মানে নিয়ে শুলেও ঘুমোতে চায় না। তো যাই হোক, আজকে দেখি ঘুমোবে কি ঘুমোবে না। যদি না ঘুমোয় তাহলে বিকেলের দিকে একটু বাইরে বেরোতে পারি, আর যদি ঘুমিয়ে যায় তাহলে তো ঠিকই আছে। খেতে খেতে সে বায়না শুরু করে দিল, সে কোলে উঠে খাবে, তারপর আমি কোলে নিলাম, মানে চুপ করলো না, তো কাঁদতে শুরু করে দিয়েছিল। তো এবারে কী করবো, আমি এক হাতে ওকে নিয়ে খাওয়াচ্ছি আর এদিকে ঘর গোছাচ্ছি, কারণ ও এসে নিয়েই ঘর লন্ডভন্ড করে দিয়েছিল। যাই হোক, ওকে খাওয়ানো শেষ হয়ে গেছে, এবারে আমি খেয়ে নিয়ে এসে তারপর আপনাদের সাথে গল্প করছি। তো সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা গুড, ও দুষ্টামি যেন শেষই হয় না, মানে আমাকে যেটা করতে দেখবে ওকে সেটাই করতে হবে। তো যাই হোক, তো সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা গুড নিউজ আছে, কিন্তু সেদিন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করিনি, এখন আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ বাবা, তুমিই বলে দাও, তুমিই বলে দাও, ঠিক আছে তুমি বলে দাও। এত বড় আ করে না, দাঁতগুলো সব দেখা যাচ্ছে, কতগুলো দাঁত হয়েছে তোমার, দেখে দাও তো কতগুলো দাঁত হয়েছে। চলো, তো সেই গুড নিউজটা হলো সাবিতার বোন হয়েছে, মানে আমার ছোট, বাপ রে, নো বাবা এরকম করে না, আপ বলে না, কেন আপ বলছো, বুঝতে পারছেন তো? এবারে তাহলে আমি কত কষ্টে মানে রোজ ব্লগিং গুলো করি। তো যাই হোক, কি করব, ছোট বাচ্চা নিয়ে, মানে আমার মতন যারা আছেন যারা ছোট বাচ্চা নিয়ে ডেলি ব্লগিং করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কত কিছু সামনে তারপর করতে হয়। তো ঠিক আছে, ব্যাপার নয়, এটাকে হয়তো বা ভালোবাসার জন্যই আমি করতে পারছি। তো যাই হোক, কী যেন বলছিলাম, সাজ্জিতার বোন হয়েছে, মানে আমার ছোট জায়ের মেয়ে হয়েছে, আজকে 7 দিন হলো। তো আপনাদের সাথে মানে সেটা অনেকটা দেরি করেই আমি শেয়ার করছি, আগে বলা হয়নি। তো যাই হোক, আমি যখন ঘরে গেছিলাম, গ্রামের বাড়িতে গেছিলাম, তখন আপনারা নিশ্চয়ই তাকে দেখে বুঝতেই পেরেছিলেন যে সে তখন প্রেগনেন্ট ছিল। তো সব কিছু সুস্থভাবে হয়ে গেছে, এবং আমাদের পুচকু ভালোই আছে, সুস্থ আছে, তার মাও ভালো আছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, কারণ আমি যে, হ্যাঁ মানে আমি চাই আমার মানে সব খুশির সময়ে আমার সঙ্গে থাকুন। তো সেই হলো ব্যাপার। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আর সম্ভব হবে না, সে ফোন নিয়ে রীতিমতো টানাটানি শুরু করে দিয়েছে, অনেক কষ্টে করে যাচ্ছি। তো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আসবো, ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আপনারা কমেন্ট করে জানান যে আমার ব্লগগুলো কেমন লাগছে, মানে আমি ভীষণ খুশি হব, এবং আপনাদের কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ যোগায়। যারা আমার ব্লগ রোজ দেখেন বা যারা কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আপনারা আমার পাশে থাকুন। তো ঠিক আছে, আর বেশি বকবক করছে না, কারণ কথা বললে সে কথার আর শেষ নেই, চলতেই থাকবে এরকমভাবে। তো ঠিক আছে, রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।